السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين التابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، সম্মানিত সদস্য শ্রোতামণ্ডলী, আপনাদের নিকটে সংক্ষিপ্ত আকারে ইফতারের দোয়া হিসেবে কিছু আলোকপাত করব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। ইফতারকালীন কি দোয়া বলতে হবে এ মর্মে আমরা দেখি হানাফি মাঝে একটি দোয়া রয়েছে, অনেক লম্বা দোয়া, দোয়াটি সম্পূর্ণ বানাউট, আর কোনো ভিত্তি নাই। অনুভব আরেকটি দোয়া রয়েছে সুনান আবু দাউদ থেকে গৃহীত, আল্লাহ মালাকা সুমত আল রিস্কা আফতারত। এই দোয়াটি মুরসাল সূত্রে বর্ণিত সুনান আবু দাউদের হাদিস হিসেবে এসেছে। এই হাদিসটিও সঠিক নয়, বিশুদ্ধ নয়। হাদিসটিকে মুরসাল হিসেবে বর্ণনা করা হয়েছে, মানে তাবি বর্ণনা করছেন সাহাবির নাম ছেড়ে দিয়ে, সাহাবির নাম উল্লেখ নাই। তাবি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের নামে বলছেন যে রসুল উল্লাহ সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন আল্লাহ মাল্লাকা সুমত ওয়াল রিস্কাকা আফতারত। তো রসুল হাদিস অনুযায়ী এ জাতীয় হাদিস গ্রহণযোগ্য নাই। তাহলে দেখা যাচ্ছে যে একটি বানাওয়ার দোয়া যা হানাফি মাঝহাবে চালু রয়েছে, আরেকটি হলো জয়ীফ দোয়া যা সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে 2358 নম্বর হাদিস। তাহলে এখানে বিশুদ্ধ কোনটা? এখানে যদি আমরা লক্ষ্য করে দেখি একটা হাদিস পাওয়া যায়, তবে হাদিসটা এই মাসালায় দ্ব্যর্থহীন নয়, অর্থাৎ ইফতারের শুরুতে বলবে নাকি ইফতারের মাঝে নাকি শেষে। হাদিসটি হলো সুনান আবু দাউদে গৃহীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ইবনে উমর সূত্রে বর্ণিত হয়েছে হাদিসটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন যাহাবা যামা ওয়া আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। সুনান আবু দাউদ 2357, মানে 2357 নম্বর হাদিস। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহে হাদিসটিকে তার সহি আবু দাউদে উল্লেখ করেছেন 2066 নম্বর হাদিস হিসাবে, তার মানে হাদিসটি বিশুদ্ধ। শেখ আলবানী হাদিসটি হাসান বলেছেন, তার বহু পূর্বে ইমাম দারাকুতনি হাদিসটিকে হাসান বলেছেন। তো হাদিসটি বিশুদ্ধ কিন্তু হাদিসটি যথার্থহীন নয়, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য খাওয়ার শুরুতে পড়তেন নাকি মাঝখানে না শেষে। আর এই সংশয়ের সৃষ্টি হওয়ার কারণ হলো হাদিসের দোয়ার অর্থের প্রতি নজর দিয়েই দিলে আমরা দেখতে পাই যে এখানে মনে হচ্ছে যেন কিছু খাওয়ার পরে বা খাওয়া শেষেই মানে এ দোয়াটি প্রযোজ্য। যেমন দোয়াটি অর্থ হলো যাহাবা জামা ও আবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। জাহাবা জমাও মানে পিপাসা দূরীভূত হয়েছে, অবতারাতের অরুক শিরাগুলি শিরা উপশিরাগুলি তরতাজা হয়েছে, সিক্ত হয়েছে। সাবাতাল আজর ইনশাআল্লাহ, এবং বিনিময়ও এর বিনিময় এর সাবও সুসাব্যস্ত হয়েছে ইনশাআল্লাহ। তো আবু দাউদের হাদিস থেকে বোঝা যায় যে জাহাবা জমাও মানে পিপাসা দূরীভূত হয়েছে। তো পিপাসা যদি পান না করায় তাহলে পিপাসা কীভাবে দূরীভূত হবে? তাহলে ইফতারের শুরুতেই মানে কিছু না খেয়ে এ দোয়াটি মানে প্রযোজ্য হলো না, দোয়াটি যথার্থতা প্রমাণিত হলো না কিছু না খেলে। অনুভাবে সেরা উপসেরা শিক্ত কীভাবে হলো? এখনও তো সে কিছু খায়নি, পানাহার করেনি, পান করেনি। তো এই জন্যে কিছু আলামাইকারা মনে করেন যে এই দোয়াটি শুরুতে না হয়, খাদ্য খাওয়ার শুরুতে না হয়ে বরং মাঝখানে হবে অথবা শেষে হবে। শেখ ইবনে উসাইমিন এটাই বলছেন যে খাওয়া শুরু করে খাওয়ার পরে এই দোয়াটা বলবে, মানে কিছু আহার করার পরে এই দোয়াটা বলবে, শুরুতে নয়।
তাহলে এই হাদিসের বিষয়ে তিনটা মাসালা পাওয়া যাচ্ছে, তিনটা উক্তি পাওয়া যাচ্ছে। একটা হলো যে এটাই হলো ইফতারের শুরুর দোয়া, আর একটা হলো যে না, ইফতার খাওয়া শুরু করলেই এই দোয়াটি শুরু হয়, মানে কিছু আহার করার পরে, পানাহার করার পরে, হালকা কিছু পানাহার করার সাথে সাথে এই দোয়াটি পাঠ করবে। আর একটি অভিমত হলো যে লাস্টে পড়বে। তো বলা যায় তিনটারই যুক্তিগত রয়েছে, তবে তিন রকম সহমত থাকার কারণে এই দোয়াটি বলা যায় ইফতারের দোয়া হিসেবে অকাট্য নয়, মানে ইফতারের শুরুর দোয়া হিসেবে অকাট্য নয়। তাহলে ইফতারের শুরুতে কি বলতে হবে? ওলামায়ে দ্বীন বলেন যে ইফতারের শুরুতে ওটাই বলবে যেটা অন্যান্য পানাহারকালীন বলা হয়ে থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বিন আবি সালামাকে বলেছিলেন, যিনি বাচ্চা ছিলেন এবং খাদ্য খাওয়াকালীন তার হাত এদিক সেদিক চলে যাচ্ছিল, তো নবী সাল্লাম তাকে খাদ্যের আদব শিখাতে গিয়ে বলেছিলেন, ইয়া গোলাম সামিল্লাহ, হে গোলাম তুমি আল্লাহর নাম লও, না আল্লাহর নাম উচ্চারণ করো, তার মানে বিসমিল্লাহ বলো। তার মানে বর্ণায় স্পষ্ট হিসেবে বিসমিল্লাহ বলতে বলা হয়েছে, তাহলে বিসমিল্লাহ বলবে। এটি বুখারী শরীফ হাদিস 5376, মানে 5376 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে বিসমিল্লাহ বলে শুরু করবে, আল্লাহর নাম নিয়ে শুরু করবে খাবার, আবার শেষ করবে কি বলে, এটা আমরা ভিন্ন হাদিস থেকে গ্রহণ করতে পারি। যেমন সুনান আবু দাউদ তিরমিজি ইবনে মাজার হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য খাওয়ার শুরুতে বলতেন বিসমিল্লাহ, আর যদি ভুলে যেতেন বা তিনি বলেছেন খাদ্য খাওয়া যখন কেউ শুরু করবে তখন বলবে বিসমিল্লাহ, আর যদি মধ্যখানে স্মরণ হয় মানে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে সে কি বলবে, বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখরাহু, বা বিসমিল্লাহে ফি আউয়ালিহি ওয়া আখিরি। দুটোই হাদিস বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তো সুনান আবু দাউদ এই হাদিসটি হিসেবে যেমন এর নাম্বার হিসেবে দেখতে পারেন 3767 নম্বর হাদিস, ইবনে মাজাহ হিসেবে 3264 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান হাদিসটি হিসেবে এবং শেখ আলবানী হাদিসটিকে বিশুদ্ধ বলেছে। তাহলে আমরা যেটা সুস্পষ্ট দলিল হিসেবে পেলাম ইফতারের শুরুতে বা যে কোনো পানাহারের শুরুতে বলা দোয়া সেটা কি, বিসমিল্লাহ, আর ভুলে গেলে মাঝখানে যদি স্মরণ হয় বা যে কোনো পর্যায়ে খাওয়ার এক কথা খাওয়া শুরু করার পরে তাহলে আমরা কি বলবো, বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু, বা বিসমিল্লাহে ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, বাস। আর খাবার শেষ করে হয় এই দোয়াটি বলবো, ইফতারি দোয়া যেটা আমরা পূর্বেই আলোচনা করেছি, জাহাবা জামা ওয়া তালাতুল উরুক ওয়া সাবাতুল আজর ইনশাআল্লাহ, এটা আমরা বলতে পারি তিন মতের একমত। অন্যভাবে আমরা আল্লাহর প্রশংসামূলক যেগুলি দোয়া এসেছে এই দোয়াগুলি আমরা বলতে পারি, যেমন আলহামদুলিল্লাহ আল্লাযী রাযাকানি আতআমানি হাযা ত্বাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, বারো বিভিন্ন দোয়া রয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাযী কাফানা ওয়া আরওয়ানা গায়রা মাকফিন ওয়ালা মাকফুরিন ইত্যাদি, আরও বিভিন্ন দোয়া রয়েছে, এই দোয়াগুলি আমরা বলতে পারি। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে ইফতারকালীন বিশেষ কোনো দোয়া মানে সরিহভাবে সুস্পষ্টভাবে অকট্টভাবে বর্ণিত হয়নি, যে দোয়াটি নিয়ে টাঁটা রয়েছে দোয়াটি হলো জাহাবা জমা ও আবতালাদুল অরুক ও আসাবাদুল আজর ইনশাআল্লাহ। এই দোয়াটি যদি কেউ শুরুতে বলে বিসমিল্লাহ বলে বলার পরে বলতে পারে আমরা তাকে বাধা দেব না, তবে কিছু গ্রহণ করা কিছু পানাহার গ্রহণ করার পরে বলবে এটাই দোয়ার সাথে সামঞ্জস্যশীল, দোয়ার অর্থের সাথে, বা লাস্টে গিয়ে বলবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি ইফতারের দোয়া বিষয়ে, আশা করি এতেই সমাধান রয়েছে। এর অতিরিক্ত কিছু বলা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে, তো বাড়াবাড়ি সারাসারি মাঝে আমাদের অবস্থান করতে হবে। আর হানাফি ভাইদেরকে বলবো যে এই জাতীয় বানাওয়ার দোয়াগুলি মানে ইফতারের যেগুলো করে আসছেন এগুলি বাদ দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সব এই সমস্ত বানাওয়ার দোয়া বলবেন আর মানুষকে শিখাবেন, তার মানে কি বানাওয়ার দোয়ার প্রতি মানুষকে আহ্বান জানাচ্ছেন, অথচ সহি দোয়া বা বিশুদ্ধ দোয়াগুলি রয়ে গিয়েছে সেগুলির কোনো তালিম নেই, আল্লাহ হেদায়েতের মালিক। তো বন্ধুরা এই পর্যন্তই আজকের আলোচনা ইতি টানছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফীকুম।